চেষ্টা করছে। সাগর টেরাসের যে গুডাউন ছিল, সেই গুডাউনে যে লাখ লাখ টাকার যে টিসিবির পণ্য, আসলে টিসিবির পণ্যকে তারা যে পুঁজি করে যে নিজের স্বার্থ সিদ্ধি করছেন, আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে ডিবি পুলিশ রেড দিয়েছেন এবং আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। গাড়িতে অনেক মালামাল জব্দ করেছেন এবং আমরা গুডাউনে এসেছি। এখানে দেখা যাচ্ছে এই যে তেল তেল আছে, এখানে চিনি আছে, লবণ আছে, অনেক কিছু টিসিবির পণ্য, টিসিবির পণ্য, এগুলো আসলে উদ্ধার করছে না পুলিশ। দর্শক, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি টিসিবির যে পণ্যগুলো, এগুলো আসলে সাধারণত গরিব মানুষের হক। সেই হকগুলো কিছু অসাধু ব্যবসায়ী তারা নিজেদের লোকদের নামে তুলে নেয় এবং নিজস্ব গুডাউনে রেখে তারা অন্যত্র বিক্রি করে অধিক মুনাফা লোভে। দর্শক, আপনাদের আপনার দেখানোর চেষ্টা করছি আমরা যে বস্তাগুলো আসলে ডিবি পুলিশ খুলছেন, এগুলো বস্তায় আসলে টিসিবির পণ্য আছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সাগর ট্রেডার্স এর একটি গুডাউন। এটা রাজশাহী সাহেব বাজারের মাস্টার পাড়া যে কাঁচা বাজার আছে, সেই কাঁচা বাজারে অবস্থিত হচ্ছে এই গুডাউনটি। দর্শক, এখানে মানবিক পুলিশ সদস্যরা সাধারণত এই গরিবের এই হকগুলো তারা উদ্ধার করছেন এবং পরিস্থিতি এবং অসাধু ব্যবসায়ীদের কারণে আসলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন এবং সরকার যখন চেষ্টা করছেন সাধারণ মানুষকে এই করোনা পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও যেন স্বস্তিতে থাকে, সেই স্বস্তি গুলো কেড়ে নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। দর্শক, আপনারা যে বস্তা বস্তা বলে যেগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ গরিবের হক এবং টিসিবির পণ্য। আসলে এরকম রাজশাহী শহরে যে টিসিবির পণ্যগুলো আছে, সেই পণ্যগুলো আমরা ইতিপূর্বেও একটা উদ্ধার করেছিলাম এবং আজকেও দেখছি একই ব্যাপার। আসলে এরকম ঘটনা চলতে থাকলে এরা আসলে কিভাবে টিসিবির পণ্যের ডিলারশিপ পায় এবং অন্ধকারে তাদের কোথায় ক্ষমতা আছে যে তারা এই টিসিবির পণ্যগুলো নেয়। দর্শক, এখানে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে এই টিসিবির পণ্যগুলো কিভাবে তারা অন্যত্র বাজারজাত করার জন্য গোপন গুডাউনে লুকিয়ে রেখেছেন। দর্শক, যেখানে এই করোনা মহামারীতে মানুষ জীবনের মায়া ত্যাগ করে কেবল অল্প দামে সরকারি পণ্য পাবে বলে গাদাগাদি করে উপচে পড়া ভিড়ে আসলে মানুষ যখন গ্রহণ করছিলেন, আমরা এটাও তদন্ত করে দেখেছি যে মানুষ যে গাদাগাদি করে যেগুলো নিচ্ছে, আসলে যারা পেটের দায়ে এবং যারা হতদরিদ্র, যাদের এই পণ্যটি প্রয়োজন, তাদের চাইতে ডিলারের লোকজনই সেখানে বেশি দাঁড়ায় এবং সেখানে তারা হুলস্থুল করে। দর্শক, আপনারা আপনাদের জানিয়ে দিব আসলে কত পরিমাণ যে প্রোডাক্ট উদ্ধার করা হয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দিব আমরা ডিবি পুলিশের সাথে কথা বলে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দর্শক আপনারা দর্শক আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে গুডাউনটি থেকে আসলে ডিবি পুলিশ এই টিসিবির মালামাল গুলো উদ্ধার করছেন। আসলে সেই মালামাল গুলো আসলে কোন গোপন গুডাউনে রাখা হয়, আমরা সেই গুডাউনে ছিলাম সরাসরি। এখন আরো যে মাস্টার পাড়াতে যেই জায়গাটি ছিল, দর্শক আপনাদের আমরা সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। আসলে গরিবের পণ্য আসলে মেরে খাচ্ছেন যারা, তাদের আসলে কঠোর শাস্তি হওয়া দরকার। বিশেষ করে এই করোনা পরিস্থিতির মধ্যেও যারা সাধারণ মানুষের হক এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে যারা মরিয়া হয়েছেন, আসলে তাদের আইনের আওতায় এনে অতি দ্রুত তাদের বিচার করা দরকার বলে জানিয়েছেন রাজশাহীর স্থানীয় নাগরিকরা। রাজশাহী মহানগর গোয়েন্দা ডিবি যেই উদ্ধার কাজ করেছেন, এই উদ্ধার কাজে সাধুবাদ জানিয়েছেন রাজশাহীর স্থানীয় নাগরিকরা এবং বলছেন এই করোনাকে পুঁজি করে আসলে যারা নিজের স্বার্থ গুছানোর চেষ্টা করছে, ঠিক তাদের এই স্বার্থে বালি ঢেলে দিয়ে তাদের যেন অতি শীঘ্রই আইনের আওতায় আনা হয়। দর্শক, আমরা যতটুকু দর্শক আমি আপনাদের জানিয়ে দিতে চাই, এই করোনা মহামারীর মধ্যে যে টিসিবির পণ্য আসলে সরকার সাধারণ জনগণকে একটু স্বস্তি আনার জন্য দিচ্ছে, সেই স্বস্তি তারা তো পাচ্ছেই না, বরং এই ডিলার অসাধু ডিলারদের আওতায় এই কাজগুলো হওয়াতে সাধারণ মানুষ যেমন পড়ছেন ভোগান্তিতে, ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন
নিম্ন শ্রেণীর মানুষেরা এই করোনা মহামারীতে লকডাউন মানুষ যে কষ্ট করে জীবন যাপন করছেন মানুষের এই কষ্টকে এই কিছুটা হলেও লাঘব করার জন্য সরকার যে টিসিবির পণ্য দিচ্ছেন আসলে সেই টিসিবির পণ্যগুলো তারা গুদামজাত করে অন্যত্র বেশি দামে বিক্রি করার যে অপচেষ্টা চালাচ্ছেন সেই অপচেষ্টার জায়গা থেকে আসলে পুলিশ সুন্দর একটি কাজ করেছেন এবং মহানগর ডিবিকে ধন্যবাদ জানিয়েছেন রাজশাহীর স্থানীয় জনগণ। এখানে দর্শক আপনারা দেখছেন যে এখানে দুইজন আসামিকে হ্যান্ডকাফ লাগানো আছে আসলে তারা এর সাথে তাই আমি কথা বলছি একজন ডিবি অফিসারের সাথে আসলে দর্শক আসলে এখানে কতটুকু মালামাল জব্দ করা হয়েছে এবং কয়জনকে আটক দেখানো হয়েছে আসলে সেই জিনিসগুলো আপনাদেরকে আমি নিয়ে যাব ডিবি অফিসারের কাছে যার নেতৃত্বে আসলে ডিবির এই চৌকস টিম এই উদ্ধার কাজটি সম্পন্ন করেছেন এবং আসামিকেও গ্রেপ্তার করেছেন আমরা আসলে সেই ডিবি অফিসারের সাথে আপনাদের এখন কথা বলে দিতে চাই। তবে কথা বলার ঠিক হলে যেহেতু আমাদের সিনিয়র অফিসার আছে এটা মিডিয়ার মাধ্যমে তো আপনারা জানতে পাবেন সবকিছু পাবেন আমাদের সিনিয়র অফিসার পুরো বিষয়টা আপনাদের জানাবে আর এখানে মোটামুটি এই গোডাউন থেকে 55 কার্টন তেল পেয়েছি 3 বস্তা চিনি পেয়েছি প্লাস হচ্ছে কিছু ডাল পেয়েছি আর ওই গোডাউন থেকে এই বস্তাগুলো পেয়েছি এটা তো আপনি ছিলেন দেখছেন অনেক লোকজন আছে আর কি বলবো এটা বলার ভাষা আমার নেই কারণ বর্তমান যে প্রেক্ষাপট মহামারীর যে প্রেক্ষাপট মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলার মানুষ যাতে দুটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে গরিব অসহায় মানুষ যাতে নিপীড়িত মানুষ যারা এই করোনাকালীন সময় তাদের কাজকর্ম একদম বন্ধ হয়ে গেছে তারা যাতে না খেয়ে থাকে এই মহান উদ্যোগ নিয়েছেন অথচ কিছু অসাধ্য ব্যবসায়ী নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের সুবিধা পাওয়ার জন্য এই কাজগুলা এদের মাধ্যমে বিক্রি করে মুনাফা অর্জন করছে এটা ভেরি হার্ড নিয়ে এরকম উপযুক্ত স্বাস্থ্য আমরা এটা নিয়ে যাচ্ছি সিজ করেছি প্রয়োজন আনন্দ ব্যবস্থা নেব আসছে আমরা নিউজ পেয়েছি যে মালগুলা মাঝে মাঝে আসছে আজকে মালগুলো এসে নামছে সাথে সাথে নিউজ পেপার আমরা আসছি আমাদের বলতে গেলে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এই বিষয়টা খুবই আন্তরিক যে কোনো কোনো মানুষ যাতে না খেয়ে থাকে কোনো অসহায় মানুষ যাতে বঞ্চিত না হয় গরিব মানুষ যাতে বঞ্চিত না হয় তারা যাতে দুটা ডাল ভাত খেয়ে থাকতে পারে অনেক কর্মজীবী মানুষ তারা দেখেন কাজ পাচ্ছে না কাজ নাই কাজ কর্ম বন্ধ এই অল্প মুনাফা দিয়ে কিছু যাতে রুটিউজির কাজ করতে পারে কারণ বেশি দামে কিনতে পারবে না তারপরেও যদি কিছু অসহায় ব্যবসা এই কাজগুলো যদি করে বুঝতে পারছেন এটা খুব হৃদয় বিদারক অমানবিক আমরা এই যাবো দুজনকে দুই গোডাউন থেকে দুজনকে অ্যারেস্ট করেছি জি জি এদের নাম এখনো নিয়ে আমি তো অপারেশনে দেখতেই পাচ্ছি সাগুরা সুমন আপনি আছেন আবার সিনিয়র স্যার সবকিছু বলবে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি না মানে ক্লান্ত হয়ে পড়ছি এই দৌড়াদৌড়ি করে দর্শক আসলে মানুষ যখন অসহায় হয়ে পড়ে আর যে মানুষগুলো কারো কাছে হাত বাড়াতে না পারে ঠিক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য সরকার যখন এই টিসিবির পণ্যটির উদ্বোধন করেছেন এবং অল্প মূল্যে যখন যারা আসলে হাত বাড়াতে পারেন না কারো কাছে তাদের জন্য সরকার যখন এই টিসিবির প্রোডাক্ট গুলো দিয়েছেন যে অল্প মূল্যে তারা যেন কিনে খেতে পারে আসলে ঠিক তাদের হককে মারায় মেরে দেওয়ার জন্য অসাধু ব্যবসায়ী এবং অসাধু টিসিবির ডিলাররা তারা এই মালামাল গুলো অন্যত্র গুদামজাত করে এবং বেশি মুনাফায় তারা আসলে বিক্রি করার চেষ্টা করে এমন খবর রাজশাহী মহানগর ডিবি পুলিশের কাছে আসলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং টিসিবির পণ্য সহ দুইজনকে আটক করে এবং দর্শক এখানে আমরা যা দেখছি আপনাদের সামনে তাই তুলে ধরলাম আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এবং মাস্ক ব্যবহার করবেন নিজে সতর্ক থাকবেন নিজের পরিবারকে নিরাপদে রাখবেন এবং দেশকে নিরাপদে থাকতে সাহায্য করবেন এই ছিল টিসিবির পণ্য উদ্ধারের এখনকার মতো আমার কাছে সর্বশেষ আগামী বুলেটিং আপনাদেরকে আবারও জানিয়ে দেব ডিবি অফিসের প্রেস বিজ্ঞপ্তির পরে আসগর আলী সাগর।